স্টাডি লেসন কলেজের পক্ষ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর অডিও স্পেশাল ক্লাস করছিলাম। ফার্স্ট ক্লাসটা আমাদের হয়েছে, পার্ট ওয়ান আমি আপলোড করেছি, সবাই দেখে নিও। সেটা পার্ট টু আমি শুরু করছি। আমরা উপরাষ্ট্রপতি পর্যন্ত করেছিলাম। এবার আমরা বলেছিলাম যে ইউনিয়ন কাউন্সিল ও মিনিস্টার তা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আমরা শুরু করব। ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে তার কার্য সম্পাদনে সাহায্য ও পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। মন্ত্রীদের পার্লামেন্টের যে কোনো একটি কক্ষের সদস্য হতে হয়। পার্লামেন্টের সদস্য নন এমন কোনো ব্যক্তি ও মন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন, তবে তাকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষে নির্বাচিত হতে হয়, যেটা আমাদের বর্তমান যিনি বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর তার ক্ষেত্রে ঘটেছিল। সাধারণভাবে মন্ত্রিসভার কার্যকাল লোকসভার কার্যকালের সমান, অর্থাৎ 5 বছর। লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা জ্ঞাপন করলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সাধারণভাবে 3 শ্রেণীর মন্ত্রীর কথা বলা হয়েছে। 1. ক্যাবিনেট মন্ত্রী, 2. রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট, আর উপমন্ত্রী মানে ডেপুটি মিনিস্টার। এই 3 ভাগে পদমর্যাদার দিক থেকে ক্যাবিনেট মন্ত্রীরা হলেন প্রথম শ্রেণীর মন্ত্রী। তারা ক্যাবিনেটের সদস্য এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলির দায়িত্বযুক্ত। রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট হলেন 2য় শ্রেণীর মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রীদের উপর স্বাধীনভাবে কোনো দপ্তরের দায়িত্ব ন্যস্ত হতে পারে, আবার কোনো ক্যাবিনেও রাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন। গুরুত্ব ও মর্যাদার দিক থেকে উপমন্ত্রীগণ অর্থাৎ ডেপুটি মিনিস্টার হলেন 3য় শ্রেণীভুক্ত। এরা বিভাগীয় মন্ত্রীকে দপ্তর পরিচালনার সাহায্য করেন এবং এরা ক্যাবিনেট মিটিংয়ে কখনোই যোগদান করেন না। ভারতের সংবিধানে কোনো উপ প্রধানমন্ত্রী পদের উল্লেখ নেই। কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্ট যদি অনাস্থা জ্ঞাপন করে তাহলে তা সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা হিসাবেই কিন্তু গণ্য করা হবে। এই অনাস্থা প্রস্তাব পাস হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী। যেমনভাবে রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করে কিন্তু স্পিকার। যখন মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয় তখন প্রধানমন্ত্রী সেই মিটিংয়ে সভাপতিত্ব করেন। সংবিধানে প্রধানমন্ত্রী পদের যোগ্যতার ব্যাপারে কোনো উল্লেখ নেই। তবে প্রধানমন্ত্রী অবশ্যই সংসদের সদস্য হবেন। আবার সংসদের সদস্য নন এমন ব্যক্তিও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে পারেন, তবে তাকে 6 মাসের মধ্যে সংসদের যে কোনো কক্ষে নির্বাচিত হয়ে আসতে হয়। প্রসঙ্গত বলা দরকার, প্রধানমন্ত্রীকে যে লোকসভারই সদস্য হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। রাজ্যসভার সদস্য হয়েও প্রধানমন্ত্রী হওয়া যায়। এখানে উল্লেখ্য যে 1966 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তিনি কিন্তু রাজ্যসভারই সদস্য ছিলেন। পাশাপাশি আমাদের মনমোহন সিং, উনিও কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন। এরপর আমরা চলে আসি দি ইউনিয়ন লেজিসলেচার সম্পর্কে, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে। ভারতের কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতি ও পার্লামেন্টের কক্ষ নিয়ে গঠিত। অর্থাৎ পার্লামেন্টের কক্ষ বলতে উচ্চ কক্ষটির নাম রাজ্যসভা, যেটাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট, আর নিম্ন কক্ষটির নাম লোকসভা, যেটাকে বলা হয় হাউস অফ পিপল নিয়ে গঠিত। এবার আমরা যাব কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভা সম্পর্কে। রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত, যেটা আমাদের আর্টিকেল 80তে একথা বলা হয়েছে। এদের মধ্যে
12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন, বাকি অনধিক 238 জন সদস্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন। মনোনীত 12 জন সদস্যকে রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্র থেকে নিয়োগ করেন। তবে সবসময়ই 12 জন সদস্যকে মনোনীত করতে হবে এমন নয়, 12 জনের কম সদস্যকেও রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই মনোনয়ন কার্য সম্পন্ন করে থাকেন। রাজ্যসভার নির্বাচিত সদস্যরা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। প্রত্যেক রাজ্য থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা নির্দিষ্ট আছে, যেটা আমাদের স্কেডিউল 4 কিন্তু বলা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি সংখ্যা আছে 16 জন। বিভিন্ন রাজ্য থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় সেই রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে, যেটা আমি বারবার বললাম, যেটা আমাদের স্কেডিউল 4 বলা হয়েছে। রাজ্যসভার সদস্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হয় এবং অন্তত পক্ষে 30 বছর বয়স হতে হয়। পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য একজনকে সহসভাপতি মানে ডেপুটি চেয়ারম্যান করা হয়। সদস্যগণ নিজেদের ভিতর থেকে একজনকে সহসভাপতি পদে নির্বাচিত করে থাকেন। রাজ্যসভার সভাপতির পদ যদি শূন্য হয় বা উপরাষ্ট্রপতি যখন অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন, তখন রাজ্যসভার অন্য কোনো সদস্যকে সভা পরিচালনার জন্য নিযুক্ত করা হয়। রাজ্যসভা হলো একটি পার্মানেন্ট কক্ষ। রাজ্যসভার সদস্যগণ 6 বছরের জন্য নির্বাচিত হন। রাজ্যসভাকে কখনোই একেবারে ভেঙে দেওয়া যায় না। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। রাজ্যসভা বা লোকসভার কোনো সদস্য কোনো কারণ না দেখিয়ে একাধিক ক্রমে 60 দিন সভার সমস্ত অধিবেশন থেকে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়। বর্তমানে উত্তরপ্রদেশ থেকে সর্বাধিক সদস্য রাজ্যসভায় আসেন 31 জন। সাধারণ বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার মতো একই রকম ক্ষমতা ভোগ করেন। সাধারণ বিল রাজ্যসভা ও লোকসভা যে কোনো কক্ষে উত্থাপন করা যায়। এই বিল পাস করার জন্য উভয় কক্ষের অনুমোদন দরকার হয়। কোনো বিলের ব্যাপারে যদি উভয় কক্ষের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়, তাহলে রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকেন। তবে সংশোধনী বিল মানে অ্যামেন্ডমেন্ট বিল যেটাকে বলা হয়, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে এই যৌথ অধিবেশন কিন্তু ব্যবস্থা করা যায় না। এই অধিবেশনে সভাপতিত্ব করেন, এই অধিবেশন বলতে আমি বলতে চাইছি এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, যেটা আমাদের আর্টিকেল 108 বলা আছে। তবে অর্থ বিল ও বাজেট কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। লোকসভার অনুমোদন লাভের পর বিলটি রাজ্যসভায় পাঠানো হয়। এক্ষেত্রে রাজ্যসভাকে 14 দিনের মধ্যে মতামত জানাতে হয়। রাজ্যসভা 14 দিনের মধ্যে মতামত জানাতে ব্যর্থ হলে বিলটি রাজ্যসভার সমর্থন লাভ করেছে বলে ধরে নেওয়া হয়। রাজ্যসভা অর্থ বিল প্রত্যাখ্যান করতে পারে না। বিলটি কোনো সংশোধনী করার জন্য রাজ্যসভা লোকসভাকে অনুরোধ করতে পারে। সংশ্লিষ্ট সংশোধনটি করা বা না করা সম্পূর্ণ লোকসভার ব্যাপার। এই হলো আমাদের রাজ্যসভা। এরপর আমরা চলে আসব লোকসভা, অর্থাৎ এটা আমাদের নিম্নকক্ষ। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ হলো লোকসভা। সংবিধানের 31তম সংশোধন অনুসারে লোকসভা অনধিক 550 জন সদস্য নিয়ে গঠিত হবে। এর মধ্যে অনধিক 530 জন সদস্য আসবে রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে এবং অনধিক 20 জন কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রতিনিধি হবে। মূল সংবিধানে লোকসভার সদস্য সংখ্যা ছিল অনধিক 500 জন।
সপ্তম সংশোধনীর মাধ্যমে অর্থাৎ সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই সংখ্যা বাড়িয়ে করা হয় 520 জন। পরবর্তীকালে 14তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংখ্যাকে বাড়িয়ে করা হয় 525 জন। 2001 সালে 91তম সংবিধান সংশোধনীতে বলা হয় লোকসভা এবং রাজ্যসভা রাজ্য বিধানসভাগুলির মোট আসন সংখ্যা আগামী 2026 সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এর ফলে 1971 সালে জনসংখ্যা অনুসারে লোকসভার সদস্য সংখ্যা যা ছিল তাই অপরিবর্তিত থাকবে। সংবিধানের 326 ধারা অনুসারে বিদেশি বিকৃত চিত্র, দেউলিয়া বা গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি ছাড়া অন্তত 18 বছর বয়স্ক প্রত্যেক ভারতীয় নাগরিক ভোট দিতে পারেন। 331তম আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি ইয়ং ভারতীয় সম্প্রদায় অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ভুক্ত দুজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন। লোকসভার সদস্য পদ হতে গেলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, অন্তত 25 বছর বয়স্ক হতে হবে, পার্লামেন্ট নির্ধারিত অন্যান্য যোগ্যতার আর কি অধিকারী হতে হবে, লোকসভার কোনো সদস্যের বিরুদ্ধে যদি অযোগ্যতার অভিযোগ ওঠে তাহলে রাষ্ট্রপতির কাছে বিষয়টি পাঠাতে হয়। নির্বাচন কমিশনের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। লোকসভা সভাপতি হলেন অধ্যক্ষ বা স্পিকার। স্পিকারের অনুপস্থিতিতে একজন সহকারী অধ্যক্ষ বা ডেপুটি স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। উভয়ই লোকসভার সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। স্পিকার পদত্যাগ করলে ডেপুটি স্পিকারকে পদত্যাগ পত্র দেবেন, আবার ডেপুটি স্পিকার পদত্যাগ করলে স্পিকারকে পদত্যাগ পত্র দেবেন। সাধারণভাবে লোকসভার কার্যকাল হল 5 বছর। এই 5 বছর বলতে লোকসভা গঠিত হওয়ার পর প্রথম অধিবেশনের দিন থেকে 5 বছর বোঝাবে। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এই 5 বছর বলতে লোকসভা গঠিত হওয়ার পর প্রথম যে অধিবেশনটা বা সেশনটা হবে সেখান থেকে 5 বছর। তবে রাষ্ট্রপতি এই সময়ের আগে লোকসভা ভেঙে দিতে পারেন, তবে সকল ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময়ে পার্লামেন্ট আইন করে লোকসভার মেয়াদ 1 বছর করে বাড়াতে পারে। তবে জরুরি অবস্থা প্রত্যাহিত হওয়ার পর লোকসভা এই বর্ধিত মেয়াদ কোনো অবস্থাতে 6 মাসের বেশি হতে পারে না। 42তম সংবিধান সংশোধনীতে লোকসভার স্বাভাবিক কার্যকাল বাড়িয়ে 6 বছর করা হয়েছিল, কিন্তু 44তম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ যেটা 1978 সাল চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট 1978 সংবিধান সংশোধনীতে লোকসভার মেয়াদ আবার 5 বছর করা হয়। বছরে অন্তত 2 বার লোকসভার অধিবেশন ডাকতে হয়, কারণ সংবিধান অনুসারে লোকসভার একটি অধিবেশন শেষ এবং পরের অধিবেশন শুরুর মধ্যে সর্বাধিক 6 মাসের ব্যবধান থাকতে হবে। রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান করেন এবং সমাপ্তি ঘোষণা করেন। লোকসভার বৈধ অধিবেশনের জন্য যে ন্যূনতম সদস্যদের উপস্থিতি অপরিহার্য তাকে করাম বলা হয়। কোন সভার মোট সদস্যের 1/10 হল করাম। করাম ছাড়া লোকসভা বৈধভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কার্য সম্পাদন করতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য, যে কোনো সভার বিরোধী দলনেতা হতে গেলে ন্যূনতম পক্ষে ওই কক্ষের মোট সদস্যের 1/10 সমর্থন অবশ্যই দরকার। এরপর আমরা চলে আসি লোকসভার স্পিকার সম্পর্কে। আচ্ছা, স্পিকার বলার আগে তোমাদের কাছে একটি কোশ্চেন আছে যে বর্তমান লোকসভার স্পিকার কে আছেন, তার নাম আমাকে কমেন্ট করে তোমরা জানাও। লোকসভার স্পিকার বা অধ্যক্ষ, ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায়
সংসদের পদাধিকারীদের মধ্যে লোকসভার স্পিকারের পদই হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। সংবিধান অনুসারে স্পিকারকে লোকসভার সদস্য হতে হয়। নির্বাচনের পর নবগঠিত লোকসভার সদস্যগণ নিজেদের ভেতর থেকে একজনকে অধ্যক্ষ মানে স্পিকার এবং অন্য একজনকে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করেন, যেটা আমাদের আর্টিকেল 93-তে বলা আছে। লোকসভার সদস্যগণ স্পিকারকে পদচ্যুত করতে পারেন। স্পিকারকে পদচ্যুত করার জন্য বিশেষ নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। তার জন্য 14 দিন আগে নির্দিষ্ট প্রস্তাবে নোটিস দিতে হয়, আর্টিকেল 94-এ সেটা আছে, 94-এ বলা হয়েছে। তার নিজের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনার দিনক্ষণ স্পিকারই নির্ধারণ করেন। তবে স্পিকারের অপসারণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে লোকসভা যখন আলোচনা করে তখন তিনি সভার সভাপতিত্ব করতে পারেন না, ওই সময় উপাধ্যক্ষ সভার কাজ পরিচালনা করেন। প্রস্তাবটি লোকসভার মোট সদস্য সংখ্যার অধিকাংশ দ্বারা সমর্থিত হওয়া দরকার। স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন। আবার উভয় পদ যদি শূন্য হয় তাহলে রাষ্ট্রপতি লোকসভার একজনকে সাময়িকভাবে স্পিকারের দায়িত্ব গ্রহণের অধিকার দিতে পারেন। স্পিকার হলেন লোকসভার সভাপতি। মর্যাদাগত বিচারে স্পিকার হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য। স্পিকার লোকসভার বিতর্ক ও আলোচনার নিয়ন্ত্রণ করে। স্পিকারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে আদালতের কোনো এখতিয়ার নেই। কোনো প্রস্তাবের উপর বিতর্কের পর স্পিকারের প্রয়োজন বোধে ভোট গ্রহণ করেন, স্পিকার যদি প্রয়োজন মনে করেন তাহলে ভোট গ্রহণ করবেন, তিনি ভোটের ফলাফলও ঘোষণা করেন। স্পিকার নিজে বিতর্কে বা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না, কিন্তু প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে যদি সমান সংখ্যক ভোট পড়ে তাহলে তিনি একটি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিয়ে এই অচলাবস্থাকে অবসান করেন, এটা আর্টিকেল 101-এ বলা আছে। রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে স্পিকার যোগসূত্র হিসাবে কাজ করে। লোকসভা কতকগুলি কমিটি গঠন করে থাকে, স্পিকার ওই সকল কমিটিগুলির গঠন তত্ত্বাবধান করেন। স্পিকার লোকসভার সচিবালয়ের প্রধান, তিনি লোকসভার সেক্রেটারি জেনারেলকে নিয়োগ করেন। যেমন বর্তমানে আমাদের এখন লোকসভার আর কি সেক্রেটারি জেনারেল আছেন, সে হলো তা শ্রীবাস্তব। লোকসভার কোনো সদস্যকে স্পিকারের সম্মতি ব্যতি রেখে পার্লামেন্টের এলাকার মধ্যে গ্রেপ্তার করা যায় না। লোকসভার কোনো সদস্য পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিতে হয়। ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাভালঙ্কর। ভারতের পার্লামেন্ট ও তার সদস্যদের বিশেষ অধিকার সম্পর্কে সংবিধানের 105 ধারায় আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধান কেবল এই ধারাটিতেই ব্রিটিশ সংবিধানের সরাসরি উল্লেখ আছে। অধিবেশন চলাকালীন সময়ে পার্লামেন্টের কোনো সদস্যকে গ্রেপ্তার বা আটক করা যায় না। বর্তমানে পার্লামেন্টের কোনো সদস্যকে সভার অধিবেশন শুরু হওয়ার 40 দিন আগে থেকে এবং অধিবেশন শেষ হওয়ার 40 দিন পর পর্যন্ত দেওয়ানি অভিযোগের দায়ে গ্রেপ্তার করা যায় না, কিন্তু ফৌজদারি অভিযোগ মানে ক্রিমিনাল কেস দায়ে আটক কোনো ব্যক্তি পার্লামেন্টে নির্বাচিত হলে তাকে অধিবেশনের সময় মুক্তি দিতে হয়, অবশ্য ইতিমধ্যে যদি তিনি পার্লামেন্টের সদস্য হওয়ার অযোগ্য বলে প্রমাণিত না হন। এবার আমরা জানব পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি, অর্থাৎ লেজিসলেচার প্রসিডিওর ইন পার্লামেন্ট। চলো দেখা যাক, আইন প্রণয়নের জন্য প্রথমে পার্লামেন্টের কোনো সদস্যকে সভাকক্ষে একটি খসড়া প্রস্তাব পেশ করতে হয়, মানে যে কোনো একটি পার্লামেন্টের যে কক্ষ সেখানে একটি প্রস্তাব আনতে হয়। আইনের এই খসড়া প্রস্তাবকে বিল বলে ভারতে। এই বিল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি সরকারি বিল আর একটি হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল আবার তিন ধরনের, মানি বিল, রাজস্ব বিল মানে ফিনান্সিয়াল বিল, একটা সাধারণ বিল বা অর্ডিনারি বিল। মন্ত্রীরা যে সকল বিল উত্থাপিত করে সেগুলি হলো সরকারি বিল।
পার্লামেন্টের সাধারণ সদস্যরা যে সমস্ত বিল উত্থাপন করেন সেগুলিকে বলা হয় বেসরকারি বিল। পার্লামেন্টের আইন পাস সংক্রান্ত বিষয় সংবিধানের 107 থেকে 122 ধারার মধ্যে আলোচিত হয়েছে। অর্থ বিল এবং রাজস্ব বিল ছাড়া অন্য সকল বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায়। অর্থ বিল রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে কেবল লোকসভাতেই উত্থাপিত করা যায়। উত্থাপনের পর বিমা সংশোধনের বা সংশোধিত আকারে বিলটি যদি উভয় কক্ষ কর্তৃক গৃহীত হয় তাহলে পার্লামেন্টে পাস হয়েছে বলে ধরা হয়। এরপর রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হয়। ভারতীয় পার্লামেন্টে বিল উত্থাপন থেকে শুরু করে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে আইনে পরিণত হওয়া পর্যন্ত বিলটিকে বিভিন্ন পর্যায় বা স্তরে অতিক্রম করতে হয়। এই পর্যায়গুলি হল বিলের প্রথম পাঠ বা ফার্স্ট রিডিং। এই পর্বে বিলটির বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত আলোচনা হয় না। নিয়ম অনুসারে উত্থাপিত হওয়ার পর বিলটিকে সরকারি গেজেটে প্রকাশ করা হয়। বিলের দ্বিতীয় পাঠ বা সেকেন্ড রিডিং, এই পর্যায়ে বিলের মূল নীতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা ও বিতর্ক হয়। এই পর্যায়ে বিলটি সম্পর্কে কোনো সংশোধন প্রস্তাব করা যায় না। বিলের তৃতীয় পাঠ বা থার্ড রিডিং, এই পর্যায়ে বিলটিকে সামগ্রিকভাবে বিচার বিবেচনা করতে হয়। বিলটি যদি সভার ভোটাধিক্যে গৃহীত হয় তবে সভার অধ্যক্ষ সেই মর্মে একটি প্রমাণপত্র দেন। এরপর বিলটিকে পার্লামেন্টের অপর কক্ষে পাঠানো হয়। উভয় কক্ষে বিলটি পাস হওয়ার পর বিলটিকে রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে পাঠাতে হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হয়। রাষ্ট্রপতি যদি সম্মতি না দেন তাহলে বিলটি বাতিল হয়ে যায়। আবার সম্মতি না দিয়ে রাষ্ট্রপতি বিলটিকে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন। তখন বিলটিকে আবার পার্লামেন্টের উভয় কক্ষে বিল পাসের বিভিন্ন পর্যায় অতিক্রম করতে হয়। তবে বিলটি পার্লামেন্টে দ্বিতীয়বার একইভাবে যদি গৃহীত হলে রাষ্ট্রপতি বিলটিকে স্বাক্ষর করতে বাধ্য থাকেন। বিলটি সম্পর্কে উভয় কক্ষের মত পার্থক্য দেখা দিলে রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন, যেটা আর্টিকেল 108 বলা হয়েছে। তবে সংশোধনী বিল রাষ্ট্রপতি কিন্তু ফেরত পাঠাতে পারেন না। আজ পর্যন্ত মোট জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন 3 ঘটেছিল। এরপর আমরা চলে আসব অর্থ বিল এবং রাজস্ব বিল সম্পর্কে। সংবিধানের 110 ধারায় অর্থ বিলের উল্লেখ আছে। এই ধারায় উল্লেখিত 7 বিষয়ের যে কোনো একটি নিয়ে বিল রচিত হলেই সেটি অর্থ বিল হবে। সংবিধানের 117 ধারায় রাজস্ব বিল সংক্রান্ত আলোচনা করা হয়েছে। অর্থ বিল উত্থাপন ও প্রণয়ন পদ্ধতি সম্পর্কে সংবিধানের 109 ধারায় আলোচনা করা হয়েছে। অর্থ বিল কেবল মন্ত্রীরাই উত্থাপন করতে পারেন। ভারতে 2 ধরনের অর্থ তহবিল আছে, ভারতের সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এই তহবিলে ভারত সরকারের আদায়কৃত সকল রাজস্ব জমা হয় এবং এই তহবিল থেকে ভারত সরকারের ব্যয় নির্বাহ ও ঋণ পরিশোধের ব্যবস্থা হয়। 2 ভারতের আকস্মিক তহবিল বা কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। আকস্মিক ব্যয় নির্বাহের জন্য এই সংরক্ষিত তহবিলটি আছে। এই তহবিল রাষ্ট্রপতির হাতে থাকে। আকস্মিক তহবিল বলতে না, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, ভূমিকম্প, মানে হঠাৎ করে প্রকৃতিজাত যেগুলো মানুষ দ্বারা সম্পূর্ণ বুঝতে পারে না, হঠাৎ করে আসে, বিপর্যয় আসে, দুর্ভিক্ষ আসে, সেগুলোর জন্য যে পরিমাণ ত্রাণ বা টাকা পয়সা লাগে, খরচ হয়, সেটাকে বলা হয় আকস্মিক তহবিল। বাৎসরিক বাজেট পাস এবং বাৎসরিক বিনিয়োগ আইন প্রণয়নের কাজ শেষ হতে হতে নতুন আর্থিক বছর আরম্ভ হয়ে যায়। এই রকম অবস্থায় সরকারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা সংবিধানে করা হয়েছে। সংবিধানের 116(1) ধারায় এই বিষয়ে উল্লেখ আছে। এই ব্যবস্থাকে ভট অফ অ্যাকাউন্ট বা গণনানুদান বলা হয়। নতুন আর্থিক বছর শুরু হওয়ার পর থেকে
বাৎসরিক বাজেট ও বাৎসরিক বিনিয়োগ আইন পার্লামেন্টে পাস না হওয়া পর্যন্ত নতুন আর্থিক বছর আরম্ভ হওয়ার আগেই লোকসভা সরকারকে অর্থ ব্যয় করার অনুমতি দেয়। এই ব্যবস্থাকে ভোটস অফ অ্যাকাউন্ট বলা হয়। ভারতে মঞ্জুরিকৃত অর্থ নির্দিষ্ট খাতে সরকার খরচ করেছেন কিনা তা তদারকি করার জন্য ও সরকারি এবং বা সরকারের জন্য বা সরকারি ব্যয়ের ক্ষেত্রে অপচয় এবং দুর্নীতি প্রতিরোধের জন্য ও দায়িত্ব পার্লামেন্টকে দেওয়া আছে, মানে সেগুলোকে দেখভাল করার জন্য। এই কাজে পার্লামেন্টকে সাহায্য করে এক, আনুমানিক ব্যয় নির্বাহ কমিটি মানে এস্টিমেট কমিটি, দুই, পাবলিক অ্যাকাউন্ট কমিটি এবং তিন, ভারতের নিয়ন্ত্রক ও মহগণনা পরীক্ষক কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এগুলো সম্পর্কে আমরা নেক্সট যে ভিডিওটা দেবো সেখানে আমরা বলবো। অর্থাৎ এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি, কম্পোট্রোলার এবং অডিটর জেনারেল কি, এর মধ্যে কাজ কি, এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। অডিওটা তোমরা শোনো, ফার্স্ট পার্ট দিয়েছিলাম, এটা সেকেন্ড পার্ট, অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। আর যদি কোথাও কোনো তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে সেই না বোঝা অংশগুলো সম্পর্কে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি পরের যে অডিওটা দেবো সেখানে কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়টা আর একবার আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেক কমেন্ট দেখি, তোমরা লিখলে আমরা অবশ্যই খুশি হব যে এই বিষয়টা তোমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, চলো।